আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আত্মগ্রিস অনলাইন মাদ্রাসার নামা শিক্ষা কোর্সে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আলোচনার বিষয় হলো কুলুক ব্যবহার করা অর্থাৎ পেশাব পায়খানার পরে আমরা যখন পবিত্রতা অর্জন করতে চাই সেক্ষেত্রে আমরা পানি এবং কুলুক ব্যবহার করি তো কুলুক নিয়ে আজকে আমাদের আলোচনা যে আমরা কীভাবে এটা ব্যবহার করবো বা আদৌ এটা ব্যবহার করার প্রয়োজন আছে কি না কুলুক হিসেবে আমরা কোন কোন জিনিসগুলো ব্যবহার করব আর কোন কোন জিনিসগুলো এড়িয়ে চলবো বাকুলুক আমরা কিভাবে এটার মাধ্যমে আমরা আমাদের পবিত্রতা অর্জন করব এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা থাকছে তো পেশা পায়খানের পরে পবিত্রতা অর্জন করা আবশ্যক এটা আমরা জানি কারণ যথাযথভাবে পবিত্রতা অর্জন না করলে আমাদের সালাদ শুদ্ধ হবে না নামাজ আদায় হবে না নামাজ যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিধান এটি ফরজ বিধান বান্দার উপর প্রতিনিয়ত আমাদেরকে প্রতিদিন পাঁচবার ওয়াক্ত মতো সালাদ আদায় করতে হয় সুতরাং সালাদ আদায় করতে গিয়ে আমাদের সালাতের আদের জন্য পূর্ব যে শর্ত সেটা হলো পবিত্রতা অর্জন তো পেশাব পায়খানার মাধ্যমে আমরা অপবিত্র হয়ে যাই তো এই অপবিত্রতা থেকে আমরা কীভাবে আমাদের নিজেকে পবিত্র করব সেই বিষয়ের জন্যই কুলুকের ব্যবহার পবিত্রতা অর্জনের জন্য কুলুক ব্যবহার করতে এটা আবশ্যিক একটি বিধান হাদিস শরীফ থেকে এই বিষয়টি প্রমাণিত রসুল সাল্লিয়াল্লাম পানি এবং কুলুক তিনি উভয়টি ব্যবহার করেছেন কিন্তু কোনো ব্যক্তি যদি পানি ব্যবহার করে অথবা শুধু যদি কুলুক ব্যবহার করে এবং এর মাধ্যমে তার পবিত্রতা যথাযথভাবে আদায় হয়ে যায় অর্জন হয়ে যায় তাহলে এটি তার জন্য বৈধ হবে কিন্তু বিধান হলো পবিত্রতা অর্জন করার জন্য পেশা পায়খানার পরে পানি এবং কুলুক দুটোই ব্যবহার করা

অর্থাৎ আয়সর আদি তালান থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল সল্লাহ আলী বলেছেন তোমাদের কেউ যখন বাথরুমে যাবে সেজন্য সাথে করে তিনটি পাথর নিয়ে যায় এগুলোর মাধ্যমে সে পবিত্রতা অর্জন করবে আর এটাই তার জন্য যথেষ্ট হবে সুনান আবু দাউদের চল্লিশ নং হাদিস এটি তো সুতরাং এই হাদিসকে আমরা বুঝতে পারলাম রসুল সাল আলি সাল্লাম আমাদেরকে নির্দেশনা প্রদান করছেন যে আমরা যখন বাথরুমে যাব আমরা যখন পেশাব করতে যাব অথবা পায়খানা করতে যাব তখন আমাদের সঙ্গে যেন নির্দিষ্ট পরিমাণ ঢিলা বা কুলুক পাথর যেটা আমরা বলি কুলুক বলি আমরা যেন আমাদের সঙ্গে থাকে একটি হাদিসে حضرت سلمان الفارسي رضي الله تعالى عنه كي سيدني ان سلمان رضي الله تعالى عنه قال قيل له قد علمكم نبيكم كل شيء حتى القراءة. قال فقال اجل لقد نهانا ان نستقبل القبلة لغائط او بول او ان نستنزي باليمين او ان نستنزي باقل من ثلاثة احجار او ان نستنزي برضيع او بعزم হাদিসের অর্থ হচ্ছে হজরত সালমান আল ফারিসি রদিউল্লাহ তালহন থেকে বর্ণিত তিনি বলেছেন তাকে একজন ব্যক্তি বলল তাকে বলা হলো যে তোমাদের নবী তোমাদেরকে সব কিছু শেখান এমনকি পেশাব পায়খানার নিয়মও তো সালমান আল ফারিসি রদি আল্লাহ তালহনকে এই কথাটি ওই ব্যক্তি বলল তিনি তাকে সালমান রদি আল্লাহকে খোঁচা দিলেন তাকে অপমান করার চেষ্টা করে কথাটি বললেন উত্তরে হজরত সালমান আল ফারিসি রদি আল্লাহ তিনি বললেন যে হ্যাঁ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে সব কিছু শেখান এমনকি তিনি তিনি আমাদেরকে পেশাব পায়খানার নিয়ম পর্যন্ত শিখিয়েছেন তিনি আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন কেবলার দিকে ফিরে পায়খানা না করি ডান হাত ব্যবহার করে আমরা পেশাব পায়খানার সময় পবিত্রতা অর্জন না করি তিনটির কম যেন কুলুক ব্যবহার না করি এবং আমাদেরকে তিনি নিষেধ করেছেন আমরা যেন গোবর এবং হাড় ব্যবহার করে আমরা যেন ইস্তিঞ্জা বা আমরা যেন পবিত্রতা অর্জন না করি এটি সহি মুসলিমের দুইশো বাষট্টি হাদিস সুতরাং এই হাদিস থেকে দেখা গেল যে রসুল সাল্লি সাল্লাম নিষেধ করেছেন যেন তিনটির কম তিনটির কম যেন কুলুক ব্যবহার না করতে এবং এখানে আরেকটি নির্দেশনা জসুম সাল্লা সাল্লাম দিয়েছেন আমরা যেন আমাদের এই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমরা যেন গোবর ব্যবহার না করি আমরা যেন হাড় ব্যবহার না করি কারণ আমরা জানি এগুলো জিন জাতির জন্য একটি উপকারী বস্তু সুতরাং আমরা যখন এগুলো আমাদের পেশাব পায়খানার ক্ষেত্রে পবিত্রতা অর্জনের জন্য ব্যবহার করব তখন এগুলো আর তাদের জন্য জিনদের জন্য এই বিষয়গুলোর উপকারী হিসেবে থাকে না সুতরাং এগুলোকে এড়িয়ে চলতে হবে তো আমরা এই হাদিস থেকেও পেশাব পায়খানার পরে আমরা কুলুক ব্যবহার করার নির্দেশনা পেলাম অপর আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আনা আইসাত রদিউল্লাহ তালানহা আন্নাহা কলাত মা রাই তু রসুল আল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম হরজামিন গিন কত্তু ইল্লা মাসামা আন অর্থাৎ হজরত আয়েশা রদি আল্লাহ তালানহাকে বর্ণি তিনি বলেছেন রসুল সাল্লা সাল্লাম পানি ব্যবহার না করে বাথরুম থেকে বের হয়েছেন এমন কখনো আমি দেখিনি এ হাদিসটি সুনান ইবনু মাজার তিনশো চুয়ান্ন নং হাদিস তো এ হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম যে রসুল সাল্লাহ আলী বাথরুমের ক্ষেত্রে পেশাব পায়খানা করার ক্ষেত্রে পানি ব্যবহার করেছেন আগের হাদিসগুলো থেকে আমরা দেখলাম তিনি পাথর ব্যবহার করেছেন কুলুক ব্যবহার করেছেন এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রসুল সাল্লা সাল্লাম পেশাব পায়খানার ক্ষেত্রে পানি ব্যবহার করেছেন একইভাবে পবিত্র কোরআন মাজিদের সুরাত তাহবার একশো আট নং হায়াতে আল্লা রব্বুল আলামিন তিনি আহলে কুবা কুবাবাসী সাহাবাইকারের প্রশংসা করেছেন কারণ পেশাব পায়খানার ক্ষেত্রে ওই অঞ্চলের সাহাবাইকার ওনারা পানি এবং পাথর দুইটি ব্যবহার করতেন এ প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে আনতা তাদা রাদিয়াল্লাহু তাআলাহু ক্বালা আন্না নাবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা লিআহলি কুবা ইননা আল্লাহ ক্বাদ আহসানা আলাইকুম আল-সানা ফি আত-তুহুর ফামা তাসনাউ ক্বালু ইন্না নাগসিলু আন্না আসর গ ইতি ওয়াল-bawli হাদিসের অর্থ হজরত কাতাদার রদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন রসুল সাল্লাহ আলী কুবাবাসী সাহাবা বললেন যে আল্লাহ তাল্লাহ পবিত্রতা অর্জনের জন্য তোমাদের প্রশংসা করেছেন তোমরা কি করো অর্থাৎ পবিত্রতা অর্জনের জন্য তোমরা কি কাজগুলো করে থাকো ওনারা বললেন আমরা পেশাব পায়খানার পর পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করি এ হাদিসটি তফসিরে তাবারির সতেরো হাজার দুইশো ছাব্বিশ নং হাদিস সুতরাং কোরআন মাজিদের আয়তের তফসির এবং পূর্বে বর্ণিত হাদিস যেগুলো আমরা এখানে উল্লেখ করলাম সেখানে আমরা দেখলাম যে পেশাব পায়খানার ক্ষেত্রে পেশাব পায়খানা করার পর পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহার করার বিধান যেমন রয়েছে একইভাবে কুলুক ব্যবহার করার বিধানও সমানভাবে প্রযোজ্য রয়েছে এক্ষেত্রে আমরা আমল আমরা দেখলাম এখানে তিনি কখনো পানি ব্যবহার করেছেন এবং কখনো তিনি পাথর ব্যবহার করেছেন এবং আমরা তাওবার একশো আট একফসি সেখান থেকেও আমরা দেখলাম যে দুটি একসঙ্গে ব্যবহার করার জন্য ওনারা আল্লা রবুল্লা আলমের কাছ থেকে প্রশংসিত হয়েছেন তো সুতরাং এই পেশাব পায়খানা করার পরে পানি এবং কুলুক দুটি ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে এবং দুটি ব্যবহার করা শূন্য এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন কোনো পুরুষ পেশাব করে তখন তার জন্য কুলুক ব্যবহার করা এটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে পেশাবের রাস্তা আছে সেই রাস্তায় অনেক সময় পেশাব আটকে থাকে যখন পেশাবের পরে কুলুক ব্যবহার করা হয় তাহলে কুলুকের মাধ্যমে ওই আটকে থাকা পেশাব এটা বের হয়ে আসে যদি সেটা বের না হয় তাহলে পরবর্তীতে পেশাব যখন শেষ হয়ে যাবে পরবর্তীতে পেশাবের রাস্তা থেকে ওই আঁককে থাকা পেশাবটা এটা ফোটা করে পড়ে কাপড় নষ্ট হয়ে যায় শরীর নষ্ট হয়ে যায় যার কারণে নামাজ সহিভাবে আদায় হয় না নামাজ আদায় হয় না তো সুতরাং যদি আপনার কুলুক ব্যবহার করা ব্যতীত আপনার পেশাবের রাস্তায় আটকে থাকা পেশাব বের না হয় এই অবস্থায় আপনার জন্য কুলুক ব্যবহার করা একটি ফরজ বিধান কারণ এর মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন এটা ব্যবহার না করলে আপনার পবিত্রতা অর্জন হবে না আপনার সালাত আদায় হবে না আপনার কোনো ইবাদত আল্লাহ রবুল্লা আলমেন দরবারে কবুল হবে না সুতরাং এক্ষেত্রে কুলুকের গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও আমরা যখন কুলুক ব্যবহার করার পরে পেশা অথবা পায়খানার ক্ষেত্রে কলুক ব্যবহার করার পরে যখন আমরা পানি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এবং অল্প পানি খরচ করে পবিত্রতা অর্জন করে ফেলতে পারি যদি কুলুক ব্যবহার না করি সেই অবস্থায় পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে আমাদের কি বেশি পরিমাণ পানি ব্যবহার করতে হয় সুতরাং এক্ষেত্রেও পানির অপচয় রোধ করার জন্য আমরা কুলুর ব্যবহার আমাদের জন্য আবশ্যক সুতরাং এটি একটি সুন্নাবিধান এবং অন্যদিকে বাস্তব প্রয়োজনের ক্ষেত্রেও বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সুতরাং কোনোভাবে এটাকে এড়ানো যাবে না যে আমার পানি ব্যবহার করলেই হয়ে যাবে আমার জন্য কুলুকের দরকার হবে না এই বিষয়টি বলা যাবে না কারণ যেটা আমরা বললাম এখানে যে আটকে থাকা পেশাবগুলো বের করার ক্ষেত্রে কলু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে কাজ করে এখন আমরা আলোচনা করব যে কুলুক হিসাবে আমরা কী কোন জিনিসগুলো ব্যবহার করতে পারবো এবং কোন জিনিসগুলো ব্যবহার করতে পারবো না যে সমস্ত জিনিস কুলুক হিসেবে ব্যবহার করা যাবে সেগুলো হচ্ছে পাথর মাটির ঢিলা কাপড় পাটের টুকরো শুকনো চামড়া টিস্যু পেপার এছাড়া অন্য কোনো বিষয় যদি থাকে অন্য কোনো বস্তু যার মাধ্যমে খুব দ্রুতই পবিত্রতা অর্জন করা যায় এবং যেটা পানি শুষে নেয় এমন জিনিসগুলো আমরা কুলুক হিসেবে ব্যবহার করতে পারবো এবং আমাদের অনেকগুলো বিষয় আছে যেই জিনিসগুলো আমরা কুলুক হিসেবে ব্যবহার করতে পারবো না তার মধ্যে রয়েছে হাড্ডি খাদ্যদ্রব্য কাচ মানুষের শরীরের কোনো অংশ ইট রেশমি কাপড় বইয়ের পৃষ্ঠা কাগজ কাদামাটি গোবর কয়লা মূল্যবান যে কোনো জিনিস এবং অপরের মালিকানাধীন বস্তু কুলুক হিসেবে ব্যবহার করা যাবে না সুতরাং এই যে বিষয়গুলো এখানে বলা হলো যে বিষয়গুলো ব্যবহার করা বৈধ এবং কুলুক হিসাবে যে বিষয়গুলো ব্যবহার করা বৈধ না এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এখন বলবো যে কুলুক আমরা কিভাবে ব্যবহার করব পুরুষের জন্য শীতকালে তিনটা কুলুক সে ব্যবহার করবে এবং এই তিনটা কুলুক ব্যবহার করার ক্ষেত্রে প্রথম কুলুকটি সেটি পিছন দিক থেকে সামনের দিকে টেনে আনবে দ্বিতীয়টি সামনে থেকে পেছনের দিকে টেনে নেবে এবং তৃতীয়টি পেছন থেকে সামনের দিকে টেনে আনবে এটা হচ্ছে শীতকালের ক্ষেত্রে এভাবে করলে শরীরে ময়লা লাগার কোনো সম্ভাবনা থাকবে না আর গরমকালে প্রথম কুলুকটি সামনে থেকে পেছনের দিকে দ্বিতীয় কুলুক পেছন থেকে সামনে তৃতীয় কুলুক পুনরায় সামনে থেকে পেছনের দিকে নিতে হবে এভাবে করলে গরম এবং শীত উভয়কালেই শরীরের মধ্যে কুলুকে লেগে থাকা যে ময়লা অপবিত্রতা সেটা লাগবে না মহিলাদের ক্ষেত্রে শীত এবং গ্রীষ্ম উভয় সময়েই উভয় ঋতুতেই তারা প্রথম কুলুক সামনে থেকে পেছনের দিকে নিবে দ্বিতীয় গোলুক পেছন থেকে সামনের দিকে আনবে এবং তৃতীয় গোলকটি সামনে থেকে পেছনের দিকে নিবে তো এই যে নিয়মটি বলা হলো এটি কোনো আবশ্যিক বিধান নয় বরং ওল্লা মায়ামের কেউ কেউ এই বিষয়টি পরামর্শ দিয়েছেন যে এভাবে করলে কুলকের মধ্যে লেগে থাকা ময়লা এটা শরীরে আর লাগবে না সুতরাং এই বিষয়গুলো এই বিষয়টি ইচ্ছে দিন যদি আপনি করতে চান তাহলে করতে পারেন আপনি যদি বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারেন কিন্তু এটা করা উত্তম হবে কারণ এর মাধ্যমে শরীরে ময়লা লাগবে না এবার একটি কুলুক আমরা কয়বার ব্যবহার করতে পারব যদি আপনার কুলুকটি ছোটো হয় তাহলে সেটি একবার ব্যবহার করা যাবে আর যদি কুলুকটি বড় হয় তাহলে সেটার বিভিন্ন অংশ সতর্কতার সঙ্গে একাধিকবার ব্যবহার করা যাবে আর কুলুকের ক্ষেত্রে কুলুকটি বিজোর হওয়া এটা উত্তম কিন্তু এর নির্দিষ্ট কোনো সংখ্যা নেই এটা বিজোর হতে পারে এক তিন পাঁচ সাত এভাবে হতে পারে তবে হাদিস শরীফে তিনটি কুলুক ব্যবহার করার কথা বলা হয়েছে সুতরাং এটা যদি করা হয় তাহলে এটা সূন্য ব্যবহার এটা মুস্তাহাব হবে যদি একটি কুলুক ব্যবহার করলে আপনার পবিত্রতা অর্জন হয়ে যায় তাহলে আপনার আদায় হয়ে যাবে কিন্তু তিনটি ব্যবহার করা এটি একটি মুস্তাহাব আমল হবে পেশাবের ক্ষেত্রে আমরা যখন কুলুক ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা একটু সময় নিব কারণ আমাদের পেশাব মূত্র নালীর মধ্যে আটকে থাকে অনেক সময় আমরা যদি সময় নিয়ে সেই কাজটা সম্পাদন করি কুলুক ব্যবহার করি তাহলে আটকে থাকা পেশাব এটা মূত্রনালী থেকে বের হয়ে যাবে যদি আপনার পেশাব স্বাভাবিকভাবে বের না হয় তাহলে এক্ষেত্রে আপনি কুলুক ব্যবহার করে একটু হাঁটাচলা করতে পারেন আপনি জোরে কাশি দিতে পারেন শরীর নাড়াচাড়া করতে পারেন এর মাধ্যমে আপনার মূত্রনালীতে আটকে থাকা যে পেশাব সেটা বের হয়ে যাবে আপনি যখন নিশ্চিন্ত হয়ে যাবেন যে আর কোনো পেশাব ঝরার কোনো সম্ভাবনা নেই আপনার মূত্রনালীতে আর কোনো পেশাব নেই তাহলে সেই অবস্থায় আপনি পানি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি এই সমস্ত কাজগুলো হাঁটাহাঁটি পায়চারি না করা না করে কাশি না দিয়ে অথবা শরীর নড়াচড়া না করে যদি আপনার মূত্রনালী থেকে পেশাব সম্পূর্ণ বের হয়ে যায় তাহলে আপনার জন্য এই কাজগুলো করার প্রয়োজন নেই আপনি যখন পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করবেন তখন এক্ষেত্রে আপনি এমনভাবে পানি ব্যবহার করতে হবে যেন আপনার হাতে এবং আপনার মলদ্বারে কোনো দুর্গন্ধ লেগে না থাকে অর্থাৎ ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে এবং বেশি পরিমাণ পানি ব্যবহার করে আপনার হাত এবং মলদার থেকে দুর্গন্ধ দূর করতে হবে এভাবে আপনি সাবান সব ব্যবহার করতে পারেন রসমসাল আলিম আসসাল্লাম পেশাব পায়খানার পরে তিনি মাটিতে হাত ঘষে তিনি পবিত্রতা অর্জন করতেন ধৌত করতেন যেন হাত থেকে দুর্গন্ধ চলে যায় তো এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন আপনি সাবান ব্যবহার করতে পারেন আপনি স্যানিটাইজার ব্যবহার করতে পারেন অথবা লিকুইড কোনো তরল যদি থাকে আমরা যেটা ব্যবহার করি হ্যান্ড ওয়াশ সেটা ব্যবহার করা যেতে পারে মোট কথা আপনি যদি আপনার হাতকে ভালোভাবে যে কোনো পদ্ধতিতে গন্ধমুক্ত করতে পারেন পবিত্রতা অর্জন করতে পারেন তাহলে আর কোনো সমস্যা এখানে নেই রাসুলসল্লাহ সাল্লাম যেহেতু মাটি ব্যবহার করেছেন সুতরাং কোনোভাবে যদি মাটি ব্যবহার করার সুযোগ থাকে তাহলে সেটা ব্যবহার করা অবশ্যই উত্তম এবং উৎসন্নাসম্মত কাজ হবে পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করার পরে সেই পানিটা ভিন্ন কোনো নেকরা দিয়ে অথবা কোনো টিস্যু দিয়ে গামছা ব্যবহার করে এটা মুছে ফেলতে হবে যেন এই পানিটা আপনার কাপড়ে লেগে না যায় এ বিষয়টা খেয়াল রাখতে হবে তো সুতরাং পানি কুলুক আমরা কীভাবে ব্যবহার করব কুলুক ব্যবহার পরে আমরা কিভাবে পানি ব্যবহার করব এ বিষয়টি আমরা আজকের এই দর্শে জানতে পারলাম আশা করি এই বিষয়গুলো যথাযথভাবে পালন করে মেনে আমরা আমাদের পবিত্রতা অর্জনের কাজগুলো সম্পাদন করব আল্লাহ রব্বুল আলম আমাদের সহায় হোক السلام عليكم ورحمه الله وبركاته